সুপারস্টার বাংলাদেশে একজনই শাকিব খান, সেটা না আমি তো এটা মানি না। আপনি মানেন না শাকিব খান সুপারস্টার এটা মানেন না? অবশ্যই সে সুপারস্টার সেটা মানি, সেও সুপারস্টার, আমাদের হিরো আলমও সুপারস্টার। সুযোগ পেলেই ওপেন ক্যামেরায় শাকিবকে নিয়ে যেন মন্তব্য করতেই হবে, এটা যেন বর্তমান সময়ে কিছু মানুষের একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। কারণ নিম্ন শ্রেণীর এক জাতি লোক রয়েছে যারা শাকিবকে নিয়ে মন্তব্য করে আলোচনায় থাকতে চায়, কে কি বলল সেটা তাদের কাছে কোনো ম্যাটার না, যে কোনোভাবে ভাইরাল হলেই হলো। গতকাল গণমাধ্যমের টিকটকার রিয়ামণি, যিনি বর্তমানে হিরো আলমের প্রেমিকা হিসেবে মিডিয়াতে বিশেষ পরিচিত, ক্ষেত্রে যদি ওনারা বলে যে প্রেমিকা, ওকে ফাইন মেনে নিলাম প্রেমিকা, তিনি সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বলেছেন, শাকিব সুপারস্টার ঠিক আছে, কিন্তু সেই যে বর্তমানে ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার সেটা তিনি মানেন না। তার দাবি, হিরো আলমও তার পাশাপাশি আরেকজন সুপারস্টার। আপনি মানেন না শাকিব খান সুপারস্টার এটা মানেন না? অবশ্যই সে সুপারস্টার সেটা মানি, সেও সুপারস্টার, আমাদের হিরো আলমও সুপারস্টার। এখন আপনারা চলে আসছেন, সে সুপারস্টার না হলে তো আপনারা এখানে আসতেন না, তাই না? রিয়ামণির এমন মন্তব্য থেকে তাকে কেউ ধুয়ে দিতে বাদ রাখেনি। অনেকে তো এমনও বলেছে যে হিরো আলমের প্রেমিকার মাথার তার ছিঁড়ে গেছে, তাকে জরুরি মুহূর্তে মেন্টাল হসপিটালের আওতায় আনা হোক। তবে কেউ আবার বলেছে, শাকিবকে নিয়ে এমন মন্তব্য করে এই মেয়ে সকলের আলোচনায় থাকতে চাইছে, যেন গোটা বাংলাদেশের মানুষ তাকে চেনে। কারণ ফেমাস হতে হলে তো অবশ্যই ভাইরাল হতে হবে, যে কারণে আসল জায়গায় হাত দিয়েছে রিয়ামণি। তবে রিয়ামণি যে এই গল্পটি হিরো আলমের কাছে লাইভে এসে শেয়ার করেছেন, তারও সিক্রেট ভিডিওটি তাদের চ্যানেলে তারা আপলোড করেছে। সেখানে রিয়ামণি আলমকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলেন। আমি বলেছিলাম যে আমি দুজনকেই সুপারস্টার বলি। প্রিয় দর্শক, শাকিবকে নিয়ে রিয়ামণির এমন মন্তব্যের কারণ হিসেবে আপনার কাছে কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।